সোলার প্যানেলের বিদ্যুৎ দিয়ে স্বল্প খরচে জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। সেচ কাজে ব্যবহারের পর সোলার প্যানেল থেকে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ চলে যাচ্ছে জাতীয় গ্রিডে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় একটি গভীর নলকূপে এমন প্রযুক্তি স্থাপন করেছে। আরও দুটি গভীর নলকূপে এই প্রযুক্তি স্থাপনের প্রক্রিয়া চলছে। সকালে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার হাবাসপুর মাঠে অবস্থিত সোলার প্যানেলটি পরিদর্শন করে এসব কথা জানান টেকসই জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন। তিনি আরও জানান, প্রতি ঘন্টায় ১৯ কিলোওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এর মধ্যে সেচ কাজ চললে ঘন্টায় ১১ কিলোওয়াট বিদ্যুতের ব্যবহার হয়। বাকি বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির নেট মিচারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে যোগায়।